गुड इवनिंग फ्रेंड्स। तो एखन एकटू आगे घूम थेके उठेछि, एखन बाजे 5:30। आर मेये मुनाय कि करछिस? खेलछि। खेलछे सारा दुपुर, कोनो घूम नेई। आमि एकटू आगे उठलाम, कोनो पढ़ाशोना नेई। एखन एकटूखानि बेगुनी बनाबो। तो बेगुनी बनाते बनाते आमि गल्प करछि। भेबेछिलाम रायता बनाबो, किन्तु घरे जे टक दईटा आछे सेटा मने हय एकटू खराब हये गेछे, सेई जन्य रायताटा आर बनाबो ना। फ्राइड राइस आमि आर मेये खेये नियेछि सकाले दुपुरे, তাও আছে, আজকে একটু বেশি বানিয়ে ফেলেছিলাম। তো আর যেটুকু আছে ওটা হাজবেন্ডের হয়ে যাবে, তো সেই জন্য ওটা গরম করে নিয়েছি। আর চিলি চিকেনও আছে অনেকটা, তো হাজবেন্ড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর গাজরের হালুয়া আর বেগুনি বানাচ্ছে। মিষ্টি মিষ্টি কি কেক মোয়া ওইসব নিয়ে আসবে, কেক আছে, মোয়ার মিষ্টি নিয়ে আসবে। আর আমি পরোটা বানাবো, সেই পরোটা দিয়ে আমি আর মেয়ে ফ্রাইড রাইস এই চিলি চিকেন খাবো। তো এখন ব্যাটারটা বানিয়ে নিই বেসনের। বেগুনগুলোকে কেটে নিয়েছি, তো একটু বেগুনি বানাবো। অনেক সময় বেগুনের ভেতর বাইরে থেকে দেখছেন ভালো, কিন্তু কেটে দেখা যায় বেগুনের ভেতর পোকা ভর্তি। আমার ভীষণ ঘৃণা লাগে, বেগুন খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই পোকা দেখলে আমার ভীষণ ঘৃণা লাগে। আমার কেন, সবারই ঘৃণা লাগবে। তো আজকে যে বেগুনটা এনেছি বেশ বড়, মানে বেগুনটা পোড়া খাওয়ার মতন বেগুন, তো সেটা আমি মাঝখান থেকে কেটে নিলাম, দেখলাম আমি পোকা আছে নাকি কিছু নেই। বেশ ভালো বেগুনটা, ওটা বেশ পোড়া দিলে বেশ ভালো হতো। সবসময় একটু সফট টাইপের আর গাটা মসৃণ টাইপের ওরম দেখে বেগুন কেনা উচিত, সেগুলোতে পোকা থাকে না। কিন্তু যেগুলো একটু শক্ত টাইপের হয় বাইরে থেকে বুঝছে না, কিন্তু একটু যদি কালো ফুটো মতো থাকে সেটাতে থাকবেই পোকা, একটু কালো দাগ থাকলেও তাতে পোকা থাকে। যাই হোক, আমার ব্যাটার বানানো হয়ে গেছে, এবার আমি তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি হাজবেন্ড অফিস থেকে আসবে, তারপর আমার কন্যে বড়দিনের কেক কাটবে, দেখাবো আপনাদের। আমি বেগুনি গুলো ভেজে নি তাড়াতাড়ি করে, তারপর দেখাচ্ছি, নাহলে কথা বলতে থাকলে এদিকে ওদিকে উড়ে যাবে। কোনো কিছু ভাজতে ভাজতে নিজের মুখে না ঢোকালে ভালো লাগে না, দেখলাম মনটা ঠিক আছে না। যে কোনো ভাজা পোড়া গরম গরমই ভালো লাগে, আর বাড়িতে পেঁয়াজি বা বেগুনি এই ধরনের মুখরোচক কিছু বানালে ওর মধ্যে একটু হট সোডা দিয়ে দেবেন, আরো বেশি ক্রাঞ্চি হয়, দেখবেন। বেগুনি করা হয়ে গেছে, কয়েকটা খেয়েও নিয়েছি, বেগুনি গরম খেতে গিয়ে জিভে ছ্যাঁকাও লেগে গেছে। তো এখন মেয়েটাকে একটু চুল বেঁধে নি, হাজবেন্ড আসুক, তারপর সব কেক কাটবে। তো একটু পরে আবার আসছি।
চুল বেঁধে দিই আর যতক্ষণ ওর স্যান্টা দাদু গিফট না দেবে ওর ভালোই লাগবে। দেখি মা মুখটা উঁচু করো, সারাদুপুর ঘুমাওনি, তাহলে একটু পরেই ঘুমিয়ে পড়বে। চুলের ক্লিপ গুলো কোথায়? সব ক্লিপ গুলোকে পুতুল গুলোকে লাগিয়ে লাগিয়ে একটা থাকবে তো আরেকটা থাকবে না। ভালো লাগছে না? আমি তো দুটো চুল বাঁধি, দেখি বেবিদের দুটো করে বাঁধলে কিউট লাগে। তাহলে স্যান্টা দাদু গিফট দেবে না মার কথা না শুনলে? চুলটা ঠিক করে বাঁধ দেবো। তো হয়ে গেল আমাদের চুল বাঁধা। ছোট একটু নির্জল দিয়ে দিচ্ছি সবাই দেখছে তুমি কি নাটক। দাঁড়া আমি দেখিয়ে দেবো তারপর করবি। এখন একটু মেয়ের স্কুলে টাস্ক করে নিচ্ছে। আচ্ছা ভেন্ডি আছে, ভেন্ডি কালারে চুলিয়ে এখানে এসে কটা আছে উপরে? 1 2 3 ওখানে জামাটা যেরকম আছে সেরকম আছে, তোর এখানে যে কটা হয় সে কটা করবি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 ও মাই গড, আরে 6 7 জামাতে জয়, যে কটা করতে পারবি সে কটা করবি। ধর আমি দেখিয়ে দিই, ধর ধর ঠিক করে। আগে একটা কমপ্লিট কর, একটাকে ঢুকিয়ে নি তারপর। ধর কি নিচে আছে ব্লু কালার, নিচে হালকা করে হালকা করে ডিপ করে না, তুই ধরতেই পারছিস না। আরে আমি তো হালকা করে ধরছি। বিছানায় বলছি মেয়েটা কথা শুনে না, দে এটা উপরে লাল ছাপ। এগুলো বলেছিলাম ওয়াটার কালারটা নিয়ে, ওয়াটার কালারটা দিয়ে ভালো হতো।
কথা শুনিস না, এখানে নাম এখান দিয়ে, হ্যাঁ ওখান দিয়ে যা, ওখান দিয়ে নিয়ে ধর ধর ধর, এখন আমি যাব, দুটো দুটো রো আছে, আমাকে বলতে না কেন করতে দিইনি, বুঝেছিস সবাই, আমি যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে হয়ে গেছে গেঞ্জির কাজ খতম, এটা শুকাতে দাও, হ্যাঁ শুকাতে যাবে, দেখিয়ে দি ক্যামেরাটা নিয়ে আয় কাছে, যে কি করলাম আমরা, তুমি যাও তুমি যাও তুমি যাও, তো আমরা কেক কাটার জন্য রেডি হয়ে গেছি, মা এবং মেয়ে, মেয়ে ড্রেস পরেছে এই যে এরকম, মা ড্রেস পরেছে এরকম, আফটার অল ক্রিসমাস বলে কথা, তো হাজবেন্ড এখনই চলে আসবে, তারপরে আমরা কেক কাটবো, পরেছে ড্রেস, মেয়ে এখন অপেক্ষায় আছে কখন বাবা আসবে আর কখন কেক কাটবে, কি করছো বাবার অপেক্ষায় আমি আর মেয়ে বসে আছি, কখন আসবে কখন আমরা কেক কাটবো, সেজে বুঝে রেডি হয়ে আছি ঘরে, আজকে খাবার মেনুতে আছে বেগুনি চিলি চিকেন ফ্রাইড রাইস জয়নগরের মোয়া আছে গাজরের হালুয়া আর কেক, তো হাজবেন্ড চলে এসেছে, আমরা এখন এই ক্রিসমাসের কেক কাটবো, নেন কাটার জন্য এতক্ষণ ধরে বসেছি রেডি কাট আস্তে করে, এগুলো তো বার্থডে কেকের মতো নরম হয় না, আমি কাটছি, হ্যাঁ কেটেছো, আগে নেব আমি, না নাও নাও নাও, তুলো এই তো এই তুলো, এবার এটা তুলে কেটে দাও, খাও আমাকেই খাও, ক্যামেরাটা টিভি দাও, ঠিক আছে আমরা কেক খাই আবার পরে দেখা করছি, তো বন্ধুরা আজকে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন রাতেরটা কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তার সাথে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে এবং শেয়ার করবে, তার সাথে লিখে পাঠাবে যে আজকের ব্লগ কেমন লাগলো, আমরা বাড়িতে কিভাবে সেলিব্রেট করলাম সকালে এবং রাতে দুটোই তোমাদের দেখিয়েছি, সকালেরটা পোস্ট করা হয়ে গেছে এখন রাতেরটা করব, আর কি কি মেনু আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি, তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লিখে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।